আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমরা জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। বিগত ক্লাসে আমরা এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের অনুমিত শর্তসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। এই অনুমিত শর্ত আলোচনার শেষে আমরা ম্যালথাসের যে ভাষ্য যে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে এবং খাদ্য বাড়ে গাণিতিক হারে, সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ম্যালথাসের মতে খাদ্য উৎপাদন ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ কখনো শেষ হবে না। আবাদযোগ্য জমির পরিমাণ উত্তরোত্তর বেড়েই চলবে এবং একই জমি থেকে ক্রমাগত উন্নত মাত্রায় উৎপাদন সম্ভব হবে। তার তত্ত্ব অনুসারে যদি দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ প্রভৃতির মতো প্রাকৃতিক নিরোধ এবং বিলম্ব বিবাহ, নৈতিক সংযম প্রভৃতির মতো প্রতিরোধমূলক নিরোধ দ্বারা জনসংখ্যা বৃদ্ধি প্রতিহত না হয়, তবে সময়ের গতিতে যে কোনো মুহূর্তে খাদ্য উৎপাদন বৃদ্ধির তুলনায় জনসংখ্যা বেশি বৃদ্ধি পাবে। সেজন্যই তিনি বলেছেন যে আসলে জনসংখ্যা বৃদ্ধি পাবে হচ্ছে জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, আর সেখানে আমাদের খাদ্য বাড়ছে 1, 2, 3, 4 এই হারে। ভূমির যোগান সীমাবদ্ধ হয়ে খাদ্য উৎপাদন জ্যামিতিক হারে বাড়ানো সম্ভব নয়, ফলে জনসংখ্যা যে হারে বৃদ্ধি পায় খাদ্য উৎপাদন সে হারে বাড়তে পারে না। ম্যালথাসের মতে প্রকৃতিগতভাবে মানুষের প্রজনন ক্ষমতা বেশি হয়, জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পায় এবং প্রত্যেক দেশে প্রতি 25 বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়, কিন্তু জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কার্যকর হয় খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বাড়তে পারে না। এর ফলে এমন এক সময় আসে যখন জনসংখ্যার পরিমাণ খাদ্য উৎপাদনের পরিমাণকে ছাড়িয়ে যায় এবং দেশে জনাধিক্য দেখা দেয়। এবং তার ভাষ্য, জনসংখ্যা বৃদ্ধি রোধ কল্পে 2টি উপায়, একটি হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আরেকটি হচ্ছে প্রাকৃতিক নিরোধ। তার ভাষ্য, প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে প্রিভেন্টিভ চেকস। একে বল আমরা বলছি প্রতিরোধ ব্যবস্থা। আরেকটি উনি বলেছেন প্রাকৃতিক নিরোধ বা পজিটিভ চেকস। তার ভাষ্য, এই যে প্রতিরোধমূলক ব্যবস্থা বা প্রিভেন্টিভ চেকস, তার আন্ডারে হচ্ছে বিলম্বে বিবাহ, যৌন সংযম, জন্ম নিয়ন্ত্রণ, কৌমার্য অবলম্বন ইত্যাদি পন্থায় জন্ম নিয়ন্ত্রণকে প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয়। এবং ম্যালথাস বলেছেন প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করলে জনসংখ্যা বা লোকসংখ্যা দ্রুত গতিতে বাড়তে থাকলে দেশে খাদ্য সমস্যা দেখা দিবে। আর ওনার ভাষ্য, প্রাকৃতিক নিরোধ যেটি হচ্ছে মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যাভাব, অপুষ্টি, যুদ্ধ, বিবাহ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে অতিরিক্ত জনসংখ্যার প্রাণ সংহারকে প্রাকৃতিক নিরোধ বলা হয়। এবং এসব সমস্যার হাত থেকে রেহাই পেতে ম্যালথাস জনগণকে বিশেষভাবে তাকিদ দিয়েছেন। এবং তার মানে তিনি বলেছেন প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রাকৃতিক নিরোধ। এবার আমরা ম্যালথাসের এই জনসংখ্যা তত্ত্বকে চক্রাকারে চিত্রের সাহায্যে দেখব। আমরা শুরু করি অঙ্কন।
এখানে আমরা সেটি দেখতে পাচ্ছি। এখান থেকে শুরু করে এখন এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি যে প্রথমে খাদ্য ও জনসংখ্যার মধ্যে ভারসাম্য বজায় থাকে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন বৃদ্ধির হারের চেয়ে বেশি হওয়ার কারণে অচিরেই আমাদের এই যে দুটির মধ্যে ভারসাম্য বিনষ্ট হয় এবং জনাধিক্য দেখা দেয়। এই অবস্থায় পুনরায় প্রাকৃতিক নিরোধের কার্যকর প্রতিরোধ যে ব্যবস্থা বা প্রাকৃতিক নিরোধ সেটি কার্যকর হয়ে আমাদের অতিরিক্ত জনসংখ্যাকে নিশ্চিহ্ন করে খাদ্য ও জনসংখ্যার যে পূর্বের ভারসাম্য ছিল সে অবস্থায় ফিরে আসে, কিন্তু এই ভারসাম্য বেশি দিন স্থায়ী হয় না। পরবর্তীতে আবার জনসংখ্যা জনাধিক্য দেখা যায় এবং সেখান থেকে আবার প্রাকৃতিক নিরোধের মাধ্যমে এই খাদ্য ও জনসংখ্যার ভারসাম্য অবস্থায় ফিরে আসে। এই যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি চক্রাকারে ঘুরতে থাকে বলে ম্যালথাস বিশ্বাস করেন। তাহলে ম্যালথাসের তত্ত্বের মূল কথা হচ্ছে যে আমাদের খাদ্য ও জনসংখ্যা ভারসাম্য অবস্থায় থাকবে, সেখান থেকে যেহেতু আমাদের খাদ্যের তুলনায় জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি, পরবর্তীতে জনাধিক্য দেখা যাবে, এই জনাধিক্য আবার প্রাকৃতিক নিরোধের মাধ্যমে কমে যাবে এবং পরবর্তীতে এমন একটি পর্যায়ে আমরা আসবো খাদ্য এবং জনসংখ্যার ভারসাম্য আবার দেখা দিবে। আমরা এবার ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের বিষয়টি একটু ছক আকারে লিখি। এই দুটি অবস্থা থেকে আমাদের যে সিচুয়েশন হয় সেটি হচ্ছে জনাধিক্য, যেহেতু খাদ্যের তুলনায় জনসংখ্যা অধিক হারে বৃদ্ধি পাচ্ছে। এই সিচুয়েশনকে প্রতিকার করা সম্ভব দুইটি উপায়ের মাধ্যমে। প্রতিকারের উপায় দুইটি উপায় যেহেতু প্রতিকার করা সম্ভব, তার মধ্যে একটি হচ্ছে প্রাকৃতিক নিরোধ, একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। এই হচ্ছে আমরা ছকের মাধ্যমে ম্যালথাসের তত্ত্বটি দেখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।